দেখ রে হ্যাঁ এজিটি লাইভ 24x7 এই হচ্ছে এজিটি লাইভ 24x7 দিস ইজ এজিটি লাইভ 24x7 সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সমস্ত রাজ্যে রাজ্যে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা এই বিক্ষোভ কর্মসূচিতে আজকে আমরা সামিল হচ্ছি। প্রবেশিকা পরীক্ষা সহ নিট এবং নেটে সারা দেশে আজকে পেপার লিক হচ্ছে। ভারতবর্ষের সমস্ত যুব সম্প্রদায়ের মধ্যে এক হতাশাজনক পরিস্থিতি উদ্রেক হয়েছে। দেশের যুবকরা শুধু বিভ্রান্তই নয়, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন এই দেশের পরীক্ষাসূচি বাতিল, পরীক্ষায় যারা এই দেশের মধ্যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি, এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে, তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই, হয়নি, এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবেই এটা উনি অপোজ করেছিলেন। পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করেন একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য, তখন এনটিএকে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআই কোর্ট এঁকেছেন। ঘটনাগুলি আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশন ঘটছে বিভিন্ন দুর্নীতিতে। আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দেশের প্রধানমন্ত্রী উনি টু শব্দটুকু করছেন না। আজকে সারা দেশব্যাপী এই নিয়ে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমরা বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী, দেশের ছাত্র সমাজ, যুব সমাজের প্রতি ওনার যে দায়িত্ব এবং এই কর্তব্য পালনে নিষ্ঠার সঙ্গে যে আহ্বান রেখেছেন, এই আহ্বানের সাড়া দিয়ে আজকে সারা দেশে হাজার হাজার যুবকদের স্বার্থে কংগ্রেস দল লড়াই অবতীর্ণ হয়েছে।